لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে আমরা রমজানের শেষ দশকের 10টি সুন্নতি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মসজিদে নববীর মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। তারপরে দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। অতপর সিঁড়ি থেকে যখন নামলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে রাসুল, আজকে আপনাকে এমন একটি বিষয় আমরা বলতে দেখেছি, শুনেছি, ইতিপূর্বে কখনো এমন বিষয় আমরা দেখিনি, অর্থাৎ কোনো কথা নেই, মোনাজাত নেই, বক্তব্য নেই, আপনি শুধু আমিন 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 বললেন, এর হেতু কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটু আগে আমার কাছে জিব্রাইল আলাইহিসসালাম এসেছিলেন এবং তিনি বলেছেন যে যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয় আর সে ব্যক্তি দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বলেছিলাম আমিন। তারপরে জিব্রাইল আলাইহিসসালাম বলেছিলেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা দুইজনের একজনকে অথবা উভয়কেই পেল, তাদের খিদমত করে সে জান্নাতবাসী হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছিলাম আমিন। তারপরে জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। অন্য হাদিসে এসেছে যে রমজান পেয়েও যে ব্যক্তি গুনাহ মুক্ত হতে পারলো না, সে ব্যক্তি বড়ই ক্ষতিগ্রস্ত। তো প্রিয় দর্শক, রমজানের যে কয়দিন চলে গিয়েছে তা তো গেছেই, বাকি যে কয়দিন আছে এই কয়দিন ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ আমাদের কাছে এখনও কিছু সময় রয়ে গেছে। তো এখন আমরা রমজানের শেষ দশকের 10টি সুন্নতি আমল সম্পর্কে আলোচনা করছি। প্রথম আমল হচ্ছে এতেকাফ। বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের দেশে অথবা সব জায়গাতে এতেকাফকে মনে করা হয় একটা জেলখানা অথবা মারাত্মক কঠিন একটা ইবাদত। অথচ যে ব্যক্তি এতেকাফে প্রবেশ করে সে বুঝে এতেকাফের স্বাদ কি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন, এমনকি সাহাবাই কেরাম এতেকাফ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবানরা, ওনারাও সহধর্মী নিগণ এতেকাফ করতেন রমজানের শেষ দশকে। তো এক নম্বর আমল হচ্ছে এতেকাফ করা। দ্বিতীয় আমল হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর হচ্ছে একজন মুমিনের জন্য সৌভাগ্যের রাত, কারণ এক রাতের ইবাদতে আপনি হাজার মাসের ইবাদতে সওয়াব পেয়ে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান ওই সকল মুসলিম নারী পুরুষ যারা নিজেদের জীবনের বহুবার লাইলাতুল কদর পেয়েছেন এবং ইবাদত করতে পেরেছেন, তারা অল্প সময়ে অনেক নেকি রোজগার করে ফেলেছেন, অনেক নেকি অর্জন করে ফেলেছেন। দুই নম্বর আমল হচ্ছে লাইলাতুল কদরে ইবাদত করা। আর লাইলাতুল কদর কিন্তু আমাদের ধারণা মতে শুধু 27 তারিখে নয়, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো, মানে 20 তারিখে দিবাগত রাত, 22 তারিখে দিবাগত রাত, 24 তারিখে দিবাগত রাত, 26 তারিখে দিবাগত রাত, 28 তারিখে দিবাগত রাত, মানে হচ্ছে রমজানের শেষ 10 দিনের 5টি রাত্র লাইলাতুল কদর অন্বেষণ করা। এই 5 রাতের যে কোনো একটা রাত্রে লাইলাতুল কদর হয়েই যেতে পারে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হে রাসূল, যদি আমি বুঝতে পারি লাইলাতুল কদর সম্পর্কে, যদি আমি জানি যে এই রাত্রটা লাইলাতুল কদর, তাহলে আমি কী পড়ব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি পড়বে কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে মাফ করেন। তাহলে রমজানের শেষ দশকের 10টি সুন্নতি আমলের মধ্যে দুটি গেল, একটি হচ্ছে এতেকাফ করা, দ্বিতীয় হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা, তৃতীয় হচ্ছে সারা রাত জেগে ইবাদত করা। সারা রাত জেগে ইবাদত করতে আমরা রাজি না, সারা রাত জেগে আমরা সিনেমা দেখতে রাজি, সারা রাত জেগে আমরা লুডো খেলতে রাজি, তাস খেলতে রাজি, সারা রাত জেগে জেগে আমরা খেলা দেখতে রাজি, কিন্তু ইবাদত করতে রাজি না। আপনি দেখুন আরব দেশের বহু মসজিদে মানুষেরা সারা রাত ইবাদত করে, সারা রাত, একেবারে মাগরিব থেকে ফজর পর্যন্ত ক্লান্তিহীন, বিরামহীন ইবাদত করেই যাচ্ছেন, সারা রাত নামাজ পড়ছেন। কিন্তু আমাদের বাঙালিরা যত অলস প্রবণ, খারাপ কাজে আমাদের কোনো সময় সীমাহীন চলে যায়, কোনো হিসাব নিকাশ নেই, শুধু ইবাদতের সময়
খুব দ্রুত গতিতে, 4G না 5G স্পিডে তারা তারাবি আদায় করায়। লোকেরা গর্বের সাথে বলে যে আমাদের ইমাম সাহেব 20 মিনিটে 20 রাকাত পড়ে ফেলছে, যেন একটা হজ কামাই করে ফেলছে আর কি। এটা যে নামাজ বাতিল নষ্ট হয়ে গেছে এই বিষয়ে ন্যূনতম চিন্তাও করে, অথচ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ওই সকল মুমিনরা সফলকাম যারা নিজেদের সলাতে ভীত ও সন্ত্রস্ত, ভয় ভীতির সাথে খুশু এবং খুজুর সাথে যারা সলাত আদায় করে। তো সারা রাত জেগে ইবাদত করা রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই সারা রাত জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মোট কথা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতেন। 4, পরিবারের সদস্যদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দেওয়া। এক হাদিসে এসেছে, আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের সকল লোকদেরকে জাগিয়ে দিতেন ইবাদতের জন্য। তো আমরাও যেন জাগিয়ে দিই, এমন বহু লোক আছে নিজে নামাজ পড়ে, মহিলাও নামাজ পড়ে, কিছু মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, কোনো খোঁজখবর রাখে না, ছেলে একদিকে চলছে, মেয়ে আরেকদিকে চলছে, শুধু নিজেরা ইবাদত বন্দিগি করছে। এটা যেন না হয়, আপনি নিজে ইবাদত বন্দিগি করবেন, আপনার বিবিকে ইবাদত বন্দিগি করাবেন, এবং ছেলে মেয়ে অধীনস্থ যারা আছে তাদেরকে ইবাদতের প্রতি উৎসাহ দিবেন, বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে তাদেরকে জাগাই দিবেন ইবাদতের জন্য। তারপর হচ্ছে কোমর বেঁধে দৃঢ় হওয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য তিনি কোমর বেঁধে নামতেন, মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন এবং খুব পরিশ্রম করতেন শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে। তারপরে হচ্ছে 6 নম্বর, কোরআন তিলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজান মাসে তিনি জিব্রাইল আলাইহিসসালামের কাছে সম্পূর্ণ কোরআন শোনাতেন, যতটুকু তার উপর নাজিল হয়েছিল, আর জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে শোনাতেন। যে বছর রাসূল ইন্তেকাল করবেন সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের কাছে 2 বার তিনি কোরআন শুনিয়েছেন। তো রমজানের শেষ দশকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই, দিনে যদি অবসর পান, সময় পান, দিনে পড়বেন, যদি দিনের বেলায় সময় না পান, রাতের বেলায় পড়বেন, বেশি যদি না পারেন কম পড়বেন, বড় সুরা না পারলে ছোটো সুরা পড়বেন, বেশি পড়তে না পারলে কম অন্তত পড়বেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত যেন আপনার রুটিনের মধ্যে থাকে। 7 নম্বর হচ্ছে দান সদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি পরিমাণ দান করতেন, হাদিস শরীফে এসেছে, প্রবল বাতাস যেমন যে যত গতিতে যায় এত দ্রুত বেগে এত বেশি পরিমাণে তিনি দান করতেন। তো রমজান হচ্ছে দান সদকার মাস, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, পয়সা দিয়েছেন, স্বাবলম্বী করেছেন, দান করার সুযোগ আছে, মন মানসিকতা আছে, তারা রমজানকে কাজে লাগান, বেশি পরিমাণে গরিব মিসকিন অসহায় নিপীড়িত দুস্থ অসহায় মানুষদের দিকে আপনি তাকান, তাদেরকে আপনি আর্থিক সহযোগিতা করেন। 8 নম্বর হচ্ছে সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদকাতুল ফিতর রাসূল নির্ধারণ করেছেন রোজাকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা থেকে মুক্ত করার জন্য এবং মিসকিনদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তো সদকাতুল ফিতর আপনি ইচ্ছা করলে রমজান মাসে দিতে পারেন, তবে সময় হচ্ছে সদকাতুল ফিতরের নির্দিষ্ট সময় হচ্ছে ঈদুল ফিতরের শুভেচ্ছা দিক থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, এই সময় আপনি সদকাতুল ফিতর পরিশোধ করবেন, আপনার নিজের, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ে, অধীনস্থ যারা আছে সবার সদকাতুল ফিতর আদায় করে দিবেন। তারপরে 9 নম্বর হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ, ক্ষমা প্রার্থনার বিষয়ে হাদিসে বারবার তাকিদ দেওয়া হয়েছে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোন কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পর তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর অন্য হাদিসে তো বলাই হয়েছে যে রমজানে রাসূল 4টি কাজ বেশি করতে বলেছেন, একটা হচ্ছে আল্লাহর জন্য 2টি, লা ইলাহা ইল্লাল্লাহ আর আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া, আর আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া। তো রমজানে বেশি বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল বেশি বেশি পাঠ করা, বাকি যে 10 দিন আছে এই 10 দিনে বেশি পরিমাণে ইস্তেগফার করা। তারপরে 10 নম্বর হচ্ছে ভালো কাজে অগ্রণী ভূমিকা পালন করা। যেমন কুরআনুল কারিমে বলা হয়েছে যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যাবতীয় মন্দ কাজে, পাপিষ্ঠতার কাজে, বিদ্রোহিতার কাজে তোমরা প্রতিযোগিতা করো না। আর অন্য হাদিসে তো বলাই হয়েছে যে আল্লাহ তাআলা মানুষদেরকে দেখতে চান তারা ইবাদতের কতটুকু প্রতিযোগিতা করছে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করেন এবং বলেন, দেখো আমার বান্দারা সারাদিন রোজা রাখার পরেও দীর্ঘ সময় তারা তারাবি পড়ছে, নেক আমল করছে, কোনো খাবার দাবার গ্রহণ করছে না, যাবতীয় পাপাচার থেকে বিরত থেকেছে। এজন্য আমাদের উচিত
রমজানুল মুবারকের শেষ দশকে ভালো কাজে প্রতিযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 10টি আমল করার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।